কোন সিরিজে মাঠে ফিরবেন স্পষ্ট করল টিম ম্যানেজমেন্ট সুখবর এলো ভারতীয় দলে আগামী বছর জানুয়ারি মাসেই মাঠে ফিরতে চলেছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা বুমরার চোট নিয়ে বেশ কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট মহলে চলছিল জল্পনা ভারত থেকে দিয়েছিলেন ইংল্যান্ডও বুমরা, চোটের কারণে অস্ত্রোপচার হবে তার এমনটাও শোনা যাচ্ছিল তবে সেখানে বিশেষভাবে কোনো অস্ত্রোপচার হয়নি তার এমনটাই খবর তবে চোট এখন সেভাবে গুরুতর না হলেও আরও দুই মাস তাকে বিশ্রামে থাকতে হবে এমনটা জানিয়ে দিয়েছে ডাক্তাররা আর সেই কথা মতন আগামী বছরের শুরুতেই মাঠে ফিরতে পারবেন বুমরা এমনটাই খবর ভারতীয় দল সূত্রে ভারতীয় দল সূত্রে খবর এখন অনেকটাই সুস্থ আছেন বুমরা একই সঙ্গে নিজের ফিটনেস নিয়ে চর্চাও শুরু করে দিয়েছেন ভারতীয় বোলার পাশাপাশি ভারতীয় দলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের মাঠে ফিরতে দেখা যেতে পারে বুমরাকে নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে নিজেকে ঝালিয়ে নেবেন তিনি পাশাপাশি বিশ্বকাপের কথা মাথায় রেখেও নিউজিল্যান্ড সফরে বুমরার উপস্থিতিটা খুব প্রয়োজনীয় সেই জায়গায় দলের হয়ে উইকেট নেওয়ার মতন বোলার দরকার আর সেই কোয়ালিটি রয়েছে বুমরার মধ্যে তাই এবার তাকে নিউজিল্যান্ড সফর পর্যন্ত সময় দিতে হবে কিছুদিন আগেই নিজের টুইটারে জিম করার ছবি পোস্ট করে বুমরা ইঙ্গিত দিয়েছিলেন খুব শীঘ্রই ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি বুমরা চোট নিয়ে প্রথম থেকেই বেশ চিন্তায় ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি সহ গোটা টিম ম্যানেজমেন্ট তবে এবার সেই জায়গা থেকে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আর সেই সঙ্গে বছর ঘুরতেই ফের নীল জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা আমরা আশা করছি খুব শীঘ্রই দলে এসে চমক দেখাবেন জসপ্রীত বুমরা আজ থেকে শুরু হওয়া বাংলাদেশের বিরুদ্ধে টোয়েন্টি সিরিজে তিনি দলে নেই কিন্তু ভারতীয় দলের জন্য ভালো খবর এটা দ্রুত সেরেই উঠে আসছেন বুমরা অস্ট্রেলিয়া সিরিজে মাঠে ফিরতে পারেন সূত্রের খবর দেওয়ালির পরে ভারতীয় এই পেসারের চোটের অবস্থা কেমন তা খুঁটিয়ে দেখা হয়েছে জানা গিয়েছে ঠিকঠাকভাবে এগোচ্ছে সব কিছু নতুন বছরের শুরুতেই তিনি ফিট হয়ে যাবেন জানুয়ারিতে বুমরা মাঠে ফেরার অর্থ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্ভবত তাকে দলে পাবেন অধিনায়ক কোহলি নতুন বছরের শুরুতেই ঠাসা সূচি রয়েছে ভারতের ঘরের মাঠে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর নিউজিল্যান্ড সফরে যাবে কোহলিরা সেখানে দুটি টেস্ট তিনটি একদিনের ম্যাচ পাঁচটি টি ম্যাচ খেলবেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছেও এই গুরুত্বপূর্ণ সফরের আগে বুমরা একশো শতাংশ সুস্থ হয়ে উঠুক ওই সূত্রের মতে নিউজিল্যান্ড সফরে ভারতীয় বোলিং আরও বেশি গুরুত্বপূর্ণ সেঞ্চুরির থেকেও বিশটা উইকেট তুলে নেওয়া বেশি জরুরি তাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট অযথা ঝুঁকি নিতে চাইছে না নিউজিল্যান্ড সফরে যেন পুরোপুরি ফিট হয়ে বুমরা যেতে পারেন তার জন্য অপেক্ষা করতেও টিম ম্যানেজমেন্ট রাজি আছেন আপনাদের স্মরণ করিয়ে দেই যে কি হয়েছিল আসলে বুমরার বুমরা দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের সুযোগ পাননি তার পিঠের নিচের দিকে মামুলি ফ্র্যাকচার রয়েছে আর এই কারণে তাকে সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে তাকে ঘরের মাঠে টেস্ট খেলার জন্য এখনও অপেক্ষা করতে হবে বুমরা এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হওয়ার টেস্ট সিরিজে দলের অংশ ছিলেন তার আগে ওয়েস্ট ইন্ডিজে হওয়ার সীমিত ওভারের সিরিজেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও তিনি দলের অংশ ছিলেন না এরপর বাংলাদেশ সিরিজেও তিনি নেই তার এই পিঠের ইঞ্জুরির কারণে তো বন্ধুরা আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে জানান এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ভারতীয় ক্রিকেটের সর্বশেষ আপডেট সবার আগে পেতে এখনই মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ